হাই গাইস, এই আমরা গড়িয়া থেকে এখন শিয়ালদা বেরোলাম। আমি আর সৌভিক আছি, তো আমরা এখন শিয়ালদা যাব। কোভিডের জন্য বাড়ি যেতে বাধ্য হলাম। এখন আমরা শিয়ালদা ঢুকছি। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। সাড়ে 11টার সময় প্ল্যাটফর্মটা কত ফাঁকা। এরপর আমাদেরকে নামতে হবে, তো আগে আর তারপরেরটা দেখতে থাকো। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন আমরা এই ট্রেন থেকে নামলাম, দেখা যাক। তবে শিয়ালদা স্টেশনটা প্রায় কত ফাঁকা, দোকানপাট সব বন্ধ আছে। 11:30 বাজে। আমাদের সৌভিক ব্যাগ নিয়ে যাচ্ছে আগে আগে। যেহেতু আমরা গড়িয়া থেকে এলাম, খুব একটা সময় লাগেনি। ট্রেনটা খুবই স্পিডে নিয়ে এসছে আমাদেরকে, যেহেতু ফাঁকা ছিল সবকিছু। পুরো শিয়ালদাতে ফুডকোর্ট এখনো খোলা আছে। আমার যেটা বলার কথা, এখন কোভিড সিচুয়েশন যা অবস্থা কলকাতাতে, প্রচুর বেড়ে চলেছে কোভিডের জন্য, তো মাস্ক পরা একান্ত প্রয়োজন। মাস্ক অবশ্যই পরবেন। মাস্ক না পরলে এখন এমনিতেও প্রচুর স্ট্রিক্ট রুলস করে দিয়েছে, স্ট্রিক আছে সব দিক থেকে, চারিদিক থেকে অ্যালার্ট করে দিয়েছে। মাস্ক পরবেন, করোনা বেড়ে চলেছে, তো আপনাদের একান্ত প্রয়োজন মাস্ক পরা। নিজেও সেফ থাকুন, অন্যকেও সেফ রাখুন। হাওড়া ব্রিজ, আমাদের ট্রেন চলে এসেছে বেঙ্গালুরু। তো এখনো বাজে 2:20,
2:40 ট্রেন ধরে আমরা এখান থেকে হাওড়া থেকে বেরোবো। তো মেদিনীপুরের জন্য রওনা হবো। হাওড়া স্টেশনে এসে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করেছি ট্রেনের জন্য, কারণ একটু আগেই চলে এসেছিলাম। আর এমনিতে কোভিডের জন্য লোকাল ট্রান্সপোর্টেশনের কোনো ব্যবস্থা ছিল না, তো নর্মালি ওলা বা উবের ধরে আসতে হলো। তো আগে থেকে এলাম, কারণ ওখান থেকে গড়িয়া থেকে কোনো ট্রেন ছিল না, মানে লাস্ট ট্রেন করে এসেছি আমরা, বাড়ির দিকে এগোবো। তো আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।